আমরা এবার একটু ভিটামিন ডি নিয়ে আলোচনা করি। আরেক ধরনের ফ্যাট সলিউবল ভিটামিন, ভিটামিন ডি। ভিটামিন ডি, ভিটামিন ডি কি? ভিটামিন ডি হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন। এবার এই যে ফ্যাট সলিউবল ভিটামিন, আমরা কি কি ভিটামিন জানি? ফ্যাট সলিউবল এ ডি ই কে, এ বি ই আর কে, এগুলো হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, তাই তো? অলরেডি আমরা ভিটামিন এ নিয়ে আলোচনা করে নিয়েছি, এখন আমরা ভিটামিন ডি নিয়ে আলোচনা করব। এবার ভিটামিন ডি এরও কিছু ভিটামার্স রয়েছে, তাহলে হোয়াট আর দ্য ভিটামার্স অফ ভিটামিন ডি? সেটা হচ্ছে ভিটামিন ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, ডি ফোর এবং ডি ফাইভ। তাহলে আমি লিখি ভিটামিন ডি ওয়ান, ভিটামিন ডি টু, ভিটামিন ডি থ্রি, ভিটামিন ডি ফোর এবং ভিটামিন ডি ফাইভ। দিজ আর দ্য ভিটামার্স অফ ভিটামিন ডি, দিজ আর দ্য ভিটামার্স অফ ভিটামিন ডি। বাট প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। যেমন ভিটামিন ডি ওয়ান, ভিটামিন ডি ওয়ান কি? ভিটামিন ডি ওয়ান হচ্ছে আর্গোক্যালসিফেরল এবং লুমিস্টেরলের একটা মিক্সচার। ইট ইজ আ মিক্সচার অফ আর্গোক্যালসিফেরল উইথ লুমিস্টেরল। রেশিওতে কত রেশিওতে মিক্স আছে? 1:1, মানে ওয়ান পার্ট যদি আর্গোক্যালসিফেরল থাকে, ওয়ান পার্ট থাকবে লুমিস্টেরল। তাহলে ভিটামিন ডি ওয়ান হচ্ছে মিক্সচার অফ আর্গোক্যালসিফেরল উইথ লুমিস্টেরল। কত রেশিওটা? কত? 1:1 রেশিওতে, মানে ওয়ান পার্ট অফ আর্গোক্যালসিফেরল থাকলে তার সঙ্গে ওয়ান পার্ট অফ লুমিস্টেরল থাকবে। এটা হচ্ছে ভিটামিন ডি ওয়ান। ভিটামিন ডি টু কি? ভিটামিন ডি টু কে বলা হয় আর্গোক্যালসিফেরল। ভিটামিন ডি টু হচ্ছে আর্গোক্যালসিফেরল। ভিটামিন ডি থ্রি কি? ভিটামিন ডি থ্রি হচ্ছে কোলেক্যালসিফেরল, কোলেক্যালসি ফেরল। ভিটামিন ডি ফোর কি? ভিটামিন ডি ফোর হচ্ছে 22 ডাইহাইড্রো আর্গো ক্যালসিফেরল, 22 ডাইহাইড্রো আর্গো ক্যালসিফেরল। আর ভিটামিন ডি ফোর হচ্ছে, ভিটামিন ডি ফোর হচ্ছে 22 ডাইহাইড্রো আর্গো ক্যালসিফেরল। আর ভিটামিন ডি ফাইভ কি? ভিটামিন ডি ফাইভ হচ্ছে সিটো ক্যালসিফেরল, সিটো ক্যালসিফেরল। তাহলে এই যে আমরা ভিটামিন ডি ওয়ান থেকে ডি ফাইভ অব্দি আমরা যে প্রত্যেকটা ভিটামিন ডি এর নামগুলো জানলাম, এর মধ্যে হিউম্যানদের ক্ষেত্রে মেজর টাইপ অফ ভিটামিন ডি হচ্ছে ভিটামিন ডি টু অ্যান্ড ভিটামিন ডি থ্রি, অর্থাৎ আর্গো ক্যালসিফেরল এবং কোলে ক্যালসিফেরল। এই দুটো হচ্ছে, দিজ আর মেজর টাইপস অফ ভিটামিন ডি ইন হিউম্যানস, দিজ আর মেজর টাইপস অফ ভিটামিন ডি ইন হিউম্যান, ইন হিউম্যানস। তাহলে আমরা যে আলোচনাটা করবো সেটা হচ্ছে ভিটামিন ডি টু আর ভিটামিন ডি থ্রি নিয়ে করবো, ঠিক আছে? ভিটামিন ডি টু কে কি বলা হয়? আর্গো ক্যালসিফেরল। ভিটামিন ডি থ্রি কে কি বলা হয়? কোলে ক্যালসিফেরল। তাহলে এটা আমি মুছছি, মুছে আমরা এবার এই দুটো নিয়ে আলোচনা করবো। তাহলে আমরা কি জানলাম? ভিটামিন ডি টু কে কি বলা হয়? আর্গো ক্যালসিফেরল। এদিকে আমি আর্গো ক্যালসিফেরল লিখি, যেটা হচ্ছে ভিটামিন ডি টু, আর এদিকে আমি কোলে ক্যালসিফেরল লিখি, যেটা হচ্ছে ভিটামিন ডি থ্রি। কোলে ক্যালসিফেরল, এটা হচ্ছে ভিটামিন ডি থ্রি। এবার দেখো, এই যে ভিটামিন ডি টু যেটা হচ্ছে আর্গো ক্যালসিফেরল এবং ভিটামিন ডি থ্রি যেটা হচ্ছে কোলে ক্যালসিফেরল, এই দুটোই হচ্ছে বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ। এরা বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ, এরা তার অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হবে শরীরের মধ্যে। দিস টু আর বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ দুটোই, এটাও বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ।
এবার এগুলো আমাদের শরীরের মধ্যে কি দেখবো যে এগুলো তার অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হবে। প্রথমে আমরা যদি আর্গো ক্যালসিফেরল নিয়ে কথা বলি, এই আর্গো ক্যালসিফেরল কোথায় পাওয়া যায়? এরা আমরা কোথেকে পাই? ইট ইজ ইনজেস্টেড ফ্রম ডায়েট, আমরা যে খাবার খাই তার ভেতর থেকে এই আর্গো ক্যালসিফেরল আমাদের শরীরের মধ্যে আসে। তাহলে আর্গো ক্যালসিফেরল কোথা থেকে পাওয়া যায়? ইট ইজ ইনজেস্টেড ফ্রম ডায়েট। এবার কোন কোন খাবারের থেকে আসে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। আপাতত যেটা জানলাম যে আর্গো ক্যালসিফেরল বা ভিটামিন ডি টু যাই আমরা বলি, দে আর ইনজেস্টেড ফ্রম ডায়েট। কিন্তু ফোলে ক্যালসিফেরল নিয়ে আমরা যদি কথা বলি, যেটা হচ্ছে ভিটামিন ডি থ্রি, এরা দুভাবে হতে পারে। একটা হচ্ছে এটা আমাদের শরীরে সিনথেসাইজ হয়, মানে আমাদের এই চামড়ার তলায় আমাদের এই যে স্কিনের যে আউটার মোস্ট লেয়ার, এটাকে কি বলা হয়? এপিডার্মিস বলা হয়। এই এপিডার্মিসের যে লোয়ার লেয়ার্স রয়েছে এখানে এগুলো তৈরি হয়। কিসের ইনফ্লুয়েন্সে তৈরি হয়? আল্ট্রাভায়োলেট বি যেগুলো রয়েছে তার প্রভাবে তৈরি হয়। সূর্য থেকে যে আসে আল্ট্রাভায়োলেট বি, তার প্রভাবে আমাদের স্কিনের যে এপিডার্মিস যে লেয়ারটা রয়েছে, যেটা আউটার মোস্ট যে লেয়ার, তার যেটা লোয়ার লেয়ার রয়েছে তার নিচের দিকের যে লেয়ার সেখানে তৈরি হয় আর কি। এবং কোলে ক্যালসিফেরল যেটা ভিটামিন ডি থ্রি, এটা ডায়েটের থেকেও আসতে পারে। তাহলে কোলে ক্যালসিফেরল আমরা দুটো জিনিস কি দেখলাম, একটা হচ্ছে এটা তৈরি হয় কোথায়? সিনথেসাইজ ইন দ্য লোয়ার লেয়ার্স অফ এপিডার্মিস, সিনথেসাইজড ইন দ্য লোয়ার লেয়ার অফ এপিডার্মিস, ঠিক আছে? কিসের প্রভাবে তৈরি হচ্ছে? ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ আল্ট্রাভায়োলেট, ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ আল্ট্রাভায়োলেট বি রেজ কামিং ফ্রম দ্য সান, মানে আল্ট্রাভায়োলেট বি যে সূর্য থেকে আসছে তার এক্সপোজারে আমাদের এপিডার্মিসের নিচের দিকের লেয়ারে এই কোলে ক্যালসিফেরল তৈরি হয়। আরেকটা কিভাবে আমাদের শরীরে কোলে ক্যালসিফেরল ঢোকে? ইট ইজ ইনজেস্টেড ফ্রম ডায়েট, ইট ইজ ইনজেস্টেড ফ্রম ডায়েট, তাই তো? তাহলে এই দুটো ডিফারেন্স আমরা বুঝে গেলাম। এবার সেটা আমরা ডায়েট থেকেই আমরা ইনজেস্ট করি বা আমাদের স্কিনের মধ্যে তৈরি হোক, যেভাবেই হোক, এই দুটো ফর্মই হচ্ছে দে আর বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে এটাকে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হতে হবে আমাদের শরীরের মধ্যে। এবার কি হয় দেখো, এটা আমি মুছছি, আমি লাঞ্চ করব না। আচ্ছা, এবার এই আর্গো ক্যালসিফেরল বলি বা কোলে ক্যালসিফেরল বলি, এরা আমাদের লিভারের মধ্যে কনভার্টেড হয়ে যায় কিসে? ক্যালসিফেডিওলে কনভার্টেড হয়ে যায়। কিসে কনভার্ট হয়ে যায়? ক্যালসিফেডিওল, ক্যালসিফেডিওলে কনভার্ট হয়ে যায়। মানে কোথায় এটা কনভার্ট হচ্ছে? ইট ইজ কনভার্টেড ইন দ্য লিভার। তাহলে আমি যদি আর্গো ক্যালসিফেরল বলি বা কোলে ক্যালসিফেরল বলি, দে আর কনভার্টেড ইন দ্য লিভার টু ক্যালসিফেডিওল, ক্যালসিফেডিওল বানান ভুল লিখলাম, ক্যালসিফেডিওল, ঠিক আছে? তাহলে এই যে ক্যালসিফেডিওল, ক্যালসিফেডিওল যেটা তৈরি হলো এটাকে কি, এটা অ্যাকচুয়ালি কি জানো, এটা হচ্ছে 25 হাইড্রক্সি কোলে ক্যালসিফেরল, এটাকে বলা হয় 25 হাইড্রক্সি কোলে ক্যালসিফেরল, ঠিক আছে? তাহলে এই আর্গো ক্যালসিফেরল এবং কোলে ক্যালসিফেরল এটা দুজনেই কি দেখবো আমরা, যে লিভারে এসে কিসে কনভার্ট হয়ে গেছে? 25 হাইড্রক্সি কোলে ক্যালসিফেরলে, 25 হাইড্রক্সি কোলে ক্যালসিফেরল, যেটা নাম কি? যেটা নাম হচ্ছে ক্যালসিফেডিওল, যেটা নাম হচ্ছে ক্যালসিফেডিওল। এবার এই যে ক্যালসিফেডিওল, এটা আবার কিডনিতে এবং কিছু ইমিউন সিস্টেমের সেলে কনভার্ট হয়ে গিয়ে এটা ক্যালসিট্রল তৈরি করে। এটা কি তৈরি করে? এটা ক্যালসিট্রিয়ল তৈরি করে, ক্যালসিট্রিয়ল, ঠিক আছে? ক্যালসিট্রিয়লটা কি? ক্যালসিট্রিয়ল হচ্ছে 1,25 ডাইহাইড্রক্সি কোলে ক্যালসিফেরল, মানে এটাকে এইভাবে লেখা হয়, 1,25 ডাইহাইড্রক্সি কোলে ক্যালসিফেরল, ঠিক আছে? তাহলে ক্যালসিফেডিওল যখন ক্যালসিট্রিয়লে কনভার্ট হয়ে গেল, এই ক্যালসিট্রিয়লটাই হচ্ছে কিন্তু বায়োলজিক্যালি অ্যাক্টিভ ফর্ম। দিস ক্যালসিট্রিয়ল ইজ বায়োলজিক্যালি অ্যাক্টিভ ফর্ম, ঠিক আছে? এই অবধি আমরা বুঝলাম। তাহলে আমরা কি দেখলাম? আর্গো ক্যালসিফেরল আমরা
মানে ডায়েটের মাধ্যমেই কনজিউম করি বা কোলেক্যালসিফেরল যেটা আল্ট্রাভায়োলেট বি রেজার এক্সপোজারে আমাদের স্কিনের এপিডার্মিসের নিচের দিকের লেয়ারগুলোতেই তৈরি হয় বা আমরা তাকে ডায়েটের মাধ্যমেই ইনজেস্ট করে থাকি এগুলো আলটিমেটলি কি এগুলো আলটিমেটলি হচ্ছে বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ ফর্ম তাহলে এটা অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হবে ক্যালসিট্রলে কনভার্ট হবে তারপরে সেটা কিন্তু কাজ করবে তার কাজ সে দেখাতে পারবে তাহলে এই কনভার্সনটা কোথায় হয় দুটো ধাপে হয় প্রথম ধাপ হচ্ছে লিভারে লিভারে কি হয়ে যায় লিভারে আর্গো ক্যালসিফেরল হোক বা কোলে ক্যালসিফেরল হোক সেটা কি করবে সেটা ক্যালসিফেডিওলে কনভার্ট হবে অর্থাৎ 25 হাইড্রক্সি কোলে ক্যালসিফেরলে কনভার্ট হবে এই যে 25 হাইড্রক্সি কোলে ক্যালসিফেরলে কনভার্ট হলো বা ক্যালসিফেডিওলে কনভার্ট হলো এটা আবার কি দেখবো আমরা এটা কিডনিতে মানে কিডনিতে কনভার্ট হবে বা কিছু ইমিউন সিস্টেমের সেলের মধ্যে কনভার্ট হবে যেটা আলটিমেটলি কনভার্ট হয়ে কি তৈরি করবে ক্যালসিট্রিয়ল তৈরি করবে এই ক্যালসিট্রিয়লটা কি 1.25 ডাইহাইড্রক্সি কোলে ক্যালসিফেরল এন্ড দিস ইজ দ্য বায়োলজিক্যালি অ্যাক্টিভ ফর্ম এই যে ক্যালসিট্রিয়ল তৈরি হলো এটা এবার কি হবে এটা ব্লাডের মধ্যে সার্কুলেট মানে ব্লাডের সঙ্গে এটা সার্কুলেট করতে থাকবে এই ক্যালসিট্রিয়লের কাজ কি এরা মানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ফসফেটের ইন্টেস্টিনাল অ্যাবজর্পশনকে বাড়াবে এই ক্যালসিট্রিয়ল কি করবে ইট ইমপ্রুভস দ্য ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন অফ ইট ইমপ্রুভস দ্য ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ফসফেট ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যান্ড ফসফেট ঠিক আছে এই জন্য ক্যালসিয়াম আমরা যখন নিচ্ছি তার সঙ্গে আমরা যদি ভিটামিন ডি নিই ঠিক আছে তাহলে কি হয় ক্যালসিয়ামের অ্যাবজর্পশন ভালো হয়ে যায় তাহলে ভিটামিন ডি এর অভাবে কি হবে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন ভালো হবে না তাহলে এই যে ক্যালসিয়াম যেটা হাড় মজবুত করার জন্য দরকার তাহলে যদি ভিটামিন ডি যদি সাফিসিয়েন্ট শরীরে না থাকে তাহলে কি হবে ক্যালসিয়াম ঠিক করে অ্যাবজর্ব হবে না আলটিমেটলি যেটা হবে যে হাড়টা মজবুত হবে না এই অবধি আমাদের কাছে বুঝলাম আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হলো আচ্ছা এবার তাহলে দেখা যাক যে যদি আমাদের শরীরে প্রপারলি ভিটামিন ডি না থাকে অর্থাৎ ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে কি কি হতে পারে এটা তাহলে আমরা বুঝছি ভিটামিন ডি কি করে আমরা বুঝলাম যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ফসফেটের ইন্টেস্টাইন থেকে যেগুলো অ্যাবজর্ব হচ্ছে সেই অ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে মানে ভালোভাবে অ্যাবজর্ব হতে সাহায্য করে এবার আমরা দেখব যে যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি তাহলে কি হবে ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি যদি থাকে তাহলে কি হয় দেখো তাহলে কি হবে বোনস যেগুলো রয়েছে সেগুলো তো সফট হয়ে যাবে তাই তো বোনস যেগুলো সেগুলো সফট হয়ে যাবে যেটাকে কি বলা হয় যেটাকে বলে অস্টিওমেলাসিয়া অস্টিওমেলাসিয়া এই যে অস্টিওমেলাসিয়া এটা কি এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা জেনারেলি বলে থাকি অ্যাডাল্টদের ক্ষেত্রে দিস ইজ নাথিং বাট দ্য সফটেনিং অফ বোনস এটাই যদি বাচ্চাদের ক্ষেত্রে এটাকে আমরা রিকেটস বলে থাকি যেটা বাচ্চাদের ক্ষেত্রে হলে এটাকে আমরা কি বলে থাকি রিকেটস বলে থাকি ঠিক আছে এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে চিলড্রেনস তাহলে অস্টিওমেলাসিয়া বলি বা রিকেটস বলি এগুলো কি এগুলো হচ্ছে সফটেনিং অফ বোনস বোনসটা সফট হয়ে গেছে দিস ইজ সফটেনিং অফ বোনস এবার একটা জিনিস জেনে রাখতে হবে এই যে রিকেটস রিকেটসের আবার অন্য কারণও থাকতে পারে শুধু যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকে হচ্ছে তা না এটা জেনেটিক কজও থাকতে পারে কিন্তু যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকে হয় তখন কি হবে তখন যে সমস্যাগুলো হয় সেগুলো থেকে কিন্তু আবার কিছুটা হলেও ওভারকাম করা যায় যেমন রিকেটসের বাচ্চা তুমি যদি দেখো না তাদের পাগুলো দেখবে এরকম তীর ধনুকের মতো এরকম বেঁকে যায় মানে পাগুলো এরকম টাইপ বের হয়ে যায় এটাকে বলা হয় বোর্ড লেগস দেখবে দেহটা এরকম টাইপের আমি খুব একটা ভালো ছবি আঁকতে পারি না মানে বোঝার চেষ্টা করো পাগুল এরকম দেখবে ধনুকের মতো বেঁকে গেছে বাচ্চাগুলো এরকম করে করে হাঁটে আর কি পাগুল এরকম হয়ে থাকে এটাকে কি বলে বোর্ড লেগস বোর্ড লেগস ঠিক আছে বো মানে কি বো মানে হচ্ছে ধনুক ধনুক এই ধনুক এই তীর এই যে ধনুক এই ধনুকের মতো পাগুলো বেঁকে গেছে এটাকে বলা হয় বোর্ড লেগস ক্রিকেটে আমরা দেখতে পাই লার্জ ফোরহেড ফোরহেডটা বড় হয়ে যায় লার্জ ফোরহেড লার্জ ফোরহেড আর কি আমরা দেখতে পাই স্টান্টেড গ্রোথ তার গ্রোথ আটকে যায় আর আমরা কি দেখতে পাই বোনের মধ্যে পেন হয় ব্যথা হয় বোন পেন ঠিক আছে
তার মানে কি বোনের মধ্যে আমরা কি দেখছি হাড়ের মধ্যে ডিফর্মিটি আসছে তাই না ডিফর্মিটি হয়ে যাচ্ছে এই ডিফর্মিটি মানে এই রিকেটস যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে হয় তাহলে কিন্তু এই ডিফর্মিটি গুলো থেকে কিছুটা হলেও ওভারকাম করা যেতে পারে দিস বোন ডিফর্মিটি মে ইমপ্রুভ ওভার টাইম যদি তাকে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দেওয়া হয় হ্যাঁ অকেশনালি সার্জারির দরকার পড়ে ডিফর্মিটি গুলো কারেক্ট করার জন্য কিন্তু যদি খুব বাড়াবাড়ি যদি না হয়ে গিয়ে থাকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিলে কিন্তু এই রিকেটের ডিফর্মিটি গুলোকে কিছুটা হলেও ইনফর্ম করা যেতে পারে মানে ইমপ্রুভ করা যেতে পারে এই যে বোন যে ডিফর্মিটি হচ্ছে বোন ডিফর্মিটি গুলো কিছুটা হলেও ইমপ্রুভ করা যেতে পারে তাহলে রিকেটস আমরা কাদের ক্ষেত্রে বলবো বাচ্চাদের ক্ষেত্রে বলবো সেটা যখন অ্যাডাল্টের ক্ষেত্রে হয়ে যাচ্ছে আমরা কি বলছি মানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য যখন দেখছি যে বোনগুলো সাপ্লাই যাচ্ছে সেটাকে আমরা বলছি অস্টিওমেলাসিয়া বোঝাতে পারলাম তাহলে যদি ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডির কারণে যদি বলা যায় যে কি কি হতে পারে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়ে গেছে কি কি হতে পারে তাহলে আমরা কি বলবো আমরা বলবো অস্টিওমেলাসিয়া হতে পারে বড়দের ক্ষেত্রে আর রিকেটস হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে এই অবধি পরিষ্কার তাহলে এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কোন কোন সোর্স থেকে আমরা ভিটামিন ডি পাই একটা তো বুঝে গেলাম সূর্যের আলো আল্ট্রাভায়োলেট বি রে আসছে সেটাই আমাদের শরীর নিজেই ভিটামিন ডি তৈরি করে ফেলছে কোথায় তৈরি করছে স্কিনের যে এপিডার্মিস আছে মানে আউটার মোস্ট লেয়ার অফ দ্য স্কিন সেই আউটার মোস্ট লেয়ারের যে নিচের দিকের যে লেয়ার সেই লো সেই যেটাকে এপিডার্মিস বলি তার নিচের দিকের লেয়ারগুলোর মধ্যে কি কি হয় এই ভিটামিন ডি সিনথেসিস হয় তাই তো এটা ন্যাচারাল সূর্যের আলো থেকে আসছে আমাকে কিছু মানে ডায়েট ইনজেস্ট করে সেই ভিটামিন ডি পেতে হচ্ছে না এবার যখন আমরা ডায়েট নিচ্ছি যখন আমরা খাবার খাচ্ছি আমরা যখন ফুড কনজিউম করছি কোন কোন ফুডের মধ্যে ভিটামিন ডি পাই সেটা নিয়ে আলোচনা করে দেবো খুব অল্প কিছু ফুড আছে যার মধ্যে আমরা ভিটামিন ডি পাই ঠিক আছে কিসের কিসের মধ্যে পাই ভিটামিন ডি তাহলে তার সোর্স গুলো জানি সূর্যের আলো তো একটা বড় সোর্স আমি বলছি খাবারের কোন সোর্স আছে যেমন এগ ইয়ক ঠিক আছে এগ ইয়ক মানে ডিমের কুসুম এগ ইয়ক তার মানে আমরা যদি ডিম খাই আমাদের শরীরে কি যাবে ভিটামিন ডি যাবে আমরা যদি ফিশ লিভার অয়েল খাই যেমন হচ্ছে উদাহরণ দিতে গেলে কড লিভার অয়েল তাহলে আমাদের শরীরে ভিটামিন ডি যাবে তাহলে দুই হচ্ছে ফিশ লিভার অয়েল ফিশ লিভার অয়েল তাহলে আমি লিখে দিই সাচ অ্যাজ কড লিভার অয়েল তাহলে মনে থাকবে সাচ অ্যাজ কড লিভার অয়েল ঠিক আছে তাহলে আমরা এগ ইয়কে পাচ্ছি ফিশ লিভার অয়েলে পাচ্ছি আর আমরা কোথায় পাই দুধে পাই দুধ মিল্ক এবার কিছু খাবার আছে যার মধ্যে ভিটামিন ডি ফোর্টিফাই করা থাকে যেমন অনেক সময় দেখা যায় যে ফ্রুট জুস যে ড্রিঙ্কগুলো রয়েছে ফ্রুট জুস আর ড্রিঙ্ক উইচ আর ফোর্টিফাইড উইথ ভিটামিন ডি তার মধ্যে ভিটামিন ডি ভরা রয়েছে আমরা যদি সেরকম ধরনের ড্রিঙ্ক খাই তাহলেও আমাদের শরীরে ভিটামিন ডি যেতে পারে তাহলে ফ্রুট জুস ড্রিঙ্কস উইচ আর ফোর্টিফাইড উইথ ভিটামিন ডি ফ্রুট জুস ড্রিঙ্কস উইচ আর ফোর্টিফাইড উইথ ভিটামিন ডি শুধু ফ্রুট জুস ড্রিঙ্ক কেন এরকম আমরা যে খাবারের মধ্যে ভিটামিন ডি দিয়ে আমাদের ফোর্টিফাই করা রয়েছে সেটা খালি আমাদের শরীরে ভিটামিন ডি যাবে ঠিক আছে অনেক সময় মিল্ক প্রোডাক্ট চিজ এগুলোর মধ্যেও থাকে আমরা জানি আর কিসের মধ্যে থাকে কিছু কিছু মানে মাছ আছে যেগুলোকে বলে ফ্যাটি ফিশ যেমন সার্ডিন বা সালমন ঠিক আছে এগুলো খেলে আমাদের শরীরে ভিটামিন ডি যায় তাহলে পাঁচ নম্বর কি বলতে পারি ফ্যাটি ফিশ উদাহরণ কি দিতে পারি সার্ডিনস সার্ডিন মাছ বলি না সার্ডিনস সালমন এই মাছগুলো এগুলো হচ্ছে এগুলো খেলেও আমাদের শরীরে ভিটামিন ডি যায় আর কিছু ফাঙ্গাল সোর্স থেকে আমাদের শরীরে ভিটামিন যেতে পারে কিছু ফাঙ্গাল সোর্স ঠিক আছে সাম ফাঙ্গাল সোর্স সাম তাহলে কি কি জানলাম খাবারের মাধ্যমে আমাদের শরীরে ভিটামিন ডি কিসের থেকে যাচ্ছে খুব বেশি খাবার থেকে যায় না যেমন এগ ইয়ক ডিমের কুসুম থেকে যায় তাই তো তার মানে আমরা যদি ডিম খাই আমাদের শরীরে ভিটামিন ডি যাবে ফিশ লিভার অয়েল থেকে যাবে সাচ অ্যাজ কড লিভার অয়েল দুধ থেকে আমাদের শরীরে ভিটামিন ডি যাবে ফ্রুট জুস ড্রিঙ্ক যেগুলো নাকি ভিটামিন ডি দ্বারা ফর্টিফাই করা রয়েছে ফ্রুট জুস ড্রিঙ্ক সুইচ আর ফর্টিফাইড উইথ ভিটামিন ডি সেখান থেকে আমরা পাবো ফ্যাটি ফিশ থেকে পাবো যেমন সার্ডিন বা সালমন আরও অনেক ফ্যাটি ফিশ আছে ঠিক আছে এগুলো থেকে পাবো আর কিছু কিছু জায়গায় আমরা দেখবো যে কিছু ফাঙ্গাল সোর্স থেকেও যায় এগুলোর এত ডিটেলস আমি যাচ্ছি না তাহলে আমাকে যদি কেউ বলে হোয়াট আর দ্য সোর্সেস অফ ভিটামিন ডি যেটা নাকি আমরা খাওয়ারের কোন সোর্স থেকে পাবো সেগুলো আমরা এগুলো বলতে পারি বোঝাতে পারলাম আরেকটা সোর্স কি যেটা আমরা
একদম সূর্যের আলো থেকে পাচ্ছি সেটা হচ্ছে আল্ট্রা ভায়োলেট বি রেজ, ইউভি রেজ, ইউভি বি রেজ, তাই তো, যেটা সূর্য থেকে আসছে, যেটা আমাদের স্কিনের স্কিনের মধ্যে আমাদের ভিটামিন ডি কে সিনথেসাইজ করতে সাহায্য করছে। স্কিনের একদম বাইরের যে লেয়ার, স্কিনের আমাদের লেয়ার কি, বাইরের লেয়ারটাকে বলা হয় এপিডার্মিস, এপিডার্মিস, তার নিচের লেয়ারটাকে বলা হয় ডার্মিস, ঠিক আছে। এই যে এপিডার্মিস, আমরা যখন স্কিন নিয়ে পড়াশোনা করবো দেখবে এই এপিডার্মিসেরও কিছু লেয়ার রয়েছে, কিছু সাব লেয়ার রয়েছে। এই এপিডার্মিসের নিচের দিকের লেয়ারে কি হয়, এই ভিটামিন ডি সিনথেসাইজ হয়, ঠিক আছে। কোন ভিটামিন ডি এর কথা বলছি আমি, কোলে ক্যালসিফেরল, অর্থাৎ ভিটামিন ডি থ্রি, ভিটামিন ডি থ্রি। তাহলে এই অবধি কিন্তু মোটামুটি আমাদের কাছে একটা ভিটামিন ডি এর কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল।